নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। প্রত্যেক বছর শ্রাবণ মাসের 4 সপ্তাহ শনিবার করে এই বড় ঠাকুরের ব্রত পালন করে থাকে গ্রামের মা কাকিমা মেয়েরা সংসারের মঙ্গলের জন্য। আজকের তোমাদের সামনে আমি তুলে ধরছি বড় ঠাকুরের ব্রতর সুন্দর কিছু গ্রামীণ দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। আর দেখতেই পাচ্ছ আমার বৌদি, তোমরা তো সবাই চেনো। বৌদি এখন কিছুটা পরিমাণে শিরুনি কলাপাতায় নিয়েছে, এটা জলদেবতাকে দেওয়া হবে, তারপর আমরা সবাই মিলে বসে শিরুনি খাব। আর অনেকেই হয়তো জানো না এই কথা যেটা আমি তোমাদেরকে বলছি, বড় ঠাকুরের ব্রতর শিরুনি না চেয়ে খেতে হয়। চেয়ে খেলেই কিন্তু বড় ঠাকুর খুবই সন্তুষ্ট হয়। আর জলদেবতাকে দেওয়া হয়ে গিয়েছে, এইবার সবাই মিলে খাব। শুধুমাত্র আমরা খাই যে তা না, পাড়ার অনেকেই আসে এই শিরুনি খেতে। আর তোমাদের শিরুনি খেতে কেমন লাগে অবশ্যই নিজস্ব মতামত জানাবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার কথা জানতে চাও, আমি তো শিরুনি খেতে খুবই ভালোবাসি, আর দেখতেই পাচ্ছ। আর যেটার জন্য আমার একটু কষ্ট হচ্ছে যে এইবারে না কলা পাতাটা একটু কম, তো কলা পাতায় করে শিরুনি খেতে ভালো লাগে, কিছু করার নেই, কলা পাতা কম আর বৃষ্টিও হচ্ছিল, সেই জন্য আর কি কলা পাতা কাটতে চাই, অল্প কয়েকটাই আছে, আর তাই জন্যই আমরা বাটিতে করে শিরুনি খাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার এক কাকিমা সমস্ত ফল, শিরুনি, প্রসাদ সমস্ত কিছু সবাইকে দিচ্ছে। আর ওই যে আমার ভাইচি চলে এসেছে পুষ্পিতা, তোমরা তোকে চেনো, ও খুবই মিষ্টি মেয়ে। দেখো তোমরা কারা কারা শিরুনি খেতে ভালোবাসো আমাদের বাড়িতে চলে আসতে পারো। বাড়িতে বলতে আমাদের মন্দিরের দাবাতেই খাওয়া হয়, আর বাড়িতে খেতে নেই বড় ঠাকুরের শিরুনি, প্রায় সবাই জানো। আর শ্রাবণ মাসে বড় ঠাকুরের ব্রত করা হয়। শ্রাবণ মাসে 4টে সপ্তাহ শনিবার এই ব্রত পালন করলে নাকি বড় ঠাকুর সংসারের সমস্ত দুঃখ কষ্ট দূর করে, তাই তো অনেক ভক্তগণ এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকো, আমিও সর্বদা তোমাদের পাশে এইভাবে থাকবো। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আজ এখানেই শেষ করলাম, চলো বন্ধুরা, টাটা বাই, টেক কেয়ার।